আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ দিনদার ইমানদার পর হেসগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আমি হজরত ইউনুস সালামের ঘটনা সম্পর্কে কোরআন হাদেশের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক ইউনুস সালাম কোন জমিনে এসেছিলেন কোন অধিবাসীদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তিনি কেন সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন আর কেনই বা মাসে তাকে গিলে ফেলল এবং মাসের পেটে কতদিন তিনি অবস্থান করেছিলেন এবং অবস্থান করার পর তিনি কোথায় মাস থেকে বের হয়েছিলেন মাস থেকে বের হয়ে কোন দেশে গিয়েছিলেন এ সম্পর্কে এই ভিডিওটি তাই এই বিষয়টি আপনি যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক ইউনু সালাইসালামের ঘটনা আপনি অবশ্যই শুনেছেন অবশ্যই আপনার জানা আছে ওয়াজ মাহফিলে হুজুরদের মুখে মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে বা তাবলিগে গিয়ে বা কোনো মিলাদ মাহফিলে গিয়ে বা কোনো তালিমে গিয়ে অবশ্যই আপনি ইউনুস আলাইসালামের ঘটনা শুনেছেন কেননা এটি একটি প্রসিদ্ধ ঘটনা এবং এই ঘটনাটির দ্বারা আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে এবং এই ঘটনাটা দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি এবং এই ঘটনার উপর আমল করলে আমরা দুনিয়া এবং পরকাল উভয় জগতে শান্তি সফলতা এবং মুক্তি হাসিল করতে পারি তো দর্শক ইউনুস আলাই সালাম আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুলদের মাঝে তাকে গণ্য করেছেন অন্তর্ভুক্ত করেছেন এবং তার নামটা কোরআন শরীফে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন পবিত্র কোরআনে কেবলমাত্র পঁচিশ জন নবী এবং রাসুলের নাম লেখা রয়েছে তার মাঝে ইউনুস আলাই সালামের নামটাও রয়েছে ইউনুস আলাই সালাম তার জাতিকে ইসলামের কথা বলতেছিল কালিমার গান গাইতেছিল কিন্তু তার জাতি কোনোভাবেই তার দাওয়াত কবুল করলো না তাকে প্রত্যাখ্যান করতে শুরু করলো তাকে গালমন্দ করতে শুরু করলো তাকে অত্যাচার করতে শুরু করলো তাকে নির্যাতন করতে শুরু করলো কোনোভাবেই ইউনুসকে তারা পাত্তা দিল না ইউনুস আলাহি সাল্লাম তাদেরকে আল্লাহ তালার গজব এবং আজাবের ভয় দেখাতে শুরু করলো আমাকে নবী হিসাবে মানো না হয় আল্লাহর আজাব তোমাদের উপর এসে পড়বে এভাবে বিভিন্নভাবে ইউনুসা আলাইসাল্লাম তাদেরকে সতর্ক করলো কিন্তু তাদের মাথায় তো শয়তান চেপে আসে কোনোভাবেই তারা ইউনুসকে পাত্তা দিতে লাগলো না ইউনুসকে নির্যাতন করতে শুরু করলো ফলে ইউনুস ইউনুসারসাল্লাম নিরাশ হয়ে হতাশ হয়ে সেই জাতি থেকে তিনি আল্লাহ আল্লাহতালার অনুমতি ছাড়া সেই জাতি থেকে তিনি পলাতে শুরু করলেন অর্থাৎ অন্য দেশে চলে যাবেন এই মনস্থ করলেন এবং তিনি ঠিক তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে সেই দেশ থেকে সেই অবাধ্য উম্মাদদের থেকে তিনি অন্য দেশে চলে যাবেন অন্য দেশে চলে যেতে রওনা হলেন আর আগে তিনি তাদেরকে সতর্ক করেছিলেন যে তোমরা যদি আমাকে নবী হিসাবে না মানো তাহলে অচিরেই তোমাদের উপর আজাব আসবে এই রিমাইন্ডার বা এই সতর্কবাণী দিয়ে তিনি চলে গেলেন রাত্রির অন্ধকারে তার পরিবার নিয়ে তিনি একটি জাহাজে গিয়ে উঠলেন জাহাজে যখন উঠলেন জাহাজ ছাড়ার পর উত্তাল ঢেউ শুরু হল সাগরে সাগরের মাঝে সমুদ্রের মাঝে ঝড় তুফান শুরু হলো ফলে জাহাজটি ডুবে ডুবে যাবে এমন ভাব সৃষ্টি হয়ে গেল জাহাজের নাবিক বলল আমাদের এই জাহাজ থেকে একজন মানুষ নদীতে ঝাঁপ দিতে হবে অর্থাৎ একজন মানুষ কমাতে হবে নয় তো আমরা সবাই মারা যাব কেউ আমরা বেঁচে থাকতে পারবো না তাই অবশ্যই একজনের জীবন দিয়ে দিতে হবে সে যদি বাঁচতে পারে বাঁচবে না হয় এখান থেকে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ একজন মানুষ যদি সাগরে ঝাঁপ না দেয় তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না আর সাগরে ঝাঁপ দেওয়া মানেই মৃত্যুর সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ করা কেননা সাগরের তো কোনো কুল কিনারা নাই আর আগে তো এত ঘন ঘন জাহাজও আপডায়ন করতো না যে একটা জাহাজ চলে গেল আর একটা জাহাজের নাবিক আপনাকে দেখবে আর আপনাকে উঠিয়ে নেবে জাহাজে এরকম তো ঘন ঘন জাহাজ বা নৌকা ছিল না তাই সাগরে ঝাঁপ দেওয়া মানে মৃত্যুর সাথে আলিঙ্গন করা তো কেউ ওই সাগরে ঝাঁপ দিতে চাইল না ফলে জাহাজের নাবিক এবং জাহাজের কর্মচারীরা লটারি টানলো সকলের নাম কাগজে লিখল এবং লেখার পর একটা বাক্সের মধ্যে ভরে সেখান থেকে একটা লটারি বা একটা চিঠি উঠালো সেই লটারির মাঝে হজরত ইউনুস আলাইসাল্লামের নাম দেখা দিল কিন্তু তিনি সব্য নম্র দেখে তাকে সাগরে ফেলাতে কেউ চাইল না ফলে সকলের সম্মতিক্রমে আবার লটারি টানা হলো আবার দ্বিতীয়বারও হজরত ইয়নুস আল্লাহিসাল্লামের নামটা দেখা দিল দ্বিতীয়বারও সকলেই বলল না এই লোককে ফেলা যাবে না এই খুবই ভদ্র নম্র একে আমরা ফেলবো না একে আমাদের মাঝেই রাখব কেননা নবী তো তিনি তার চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব আছে তিনি একজন আল্লাহর নবী তাকে দেখলে যে কোনো মানুষ গলে যায় যে কোন মানুষ পাগল হয়ে যায় কিন্তু যে যার ঘরে শয়তান চেপে আছে সে তো নবীকে চিনবে না যার ফলে ওই নাবিকরা তৃতীয়বার আবার লটারি টানল কিন্তু দুর্ভাগ্যক্রমে তৃতীয়বারও ইউনুস আলাইসাল্লামের নামটা লটারিতে দেখা দিল এবার তারা বাধ্য হয়ে ইউনুস আলাইসাল্লামকে ফেলতে বাধ্য হলেন ইউনুস আলাই সালামকে ফেলার আগেই ইউনুস আলাই সালাম ব্যাপারটা বুঝতে পারলেন যে আমাকে এখন লাভ দিতেই হবে কোনো উপায় নেই তাই নিরুপায় হয়ে স্ত্রী সন্তানদের থেকে বিদায় নিয়ে তিনি সেই সাগরের মাঝে ঝাঁপ দিলেন সাগরে ঝাঁপ দেওয়ার সাথে সাথে দূর থেকে একটা মাছ বিদ্যুৎ গতিতে এসে ইউনুস আলাই সালামকে সাগরের নিচে যাওয়ার আগেই মাসে ওই মাছটা ইউনুসকে গিলে ফেললো এবং ইউনুস আলাইসাল্লাম ওই মাসের প্যাটে চলে গেলেন এই হচ্ছে ইউনুস আলা মাসে প্যাটে যাওয়ার ঘটনা এই মাসের প্যাটে যাওয়ার পর আরও ঘটনা সৃষ্টি হয়েছে যেটা আরও চমকপ্রদ এবং তা হচ্ছে ইউনুস আলাইসাল্লাম যখন মাসের প্যাটে গেলেন তখন তিনি অনুভব করলেন যে আল্লাহ আল্লাহতালার জিকির করতেছে তার প্যাটের ভিতর থেকে একটা শব্দ আসতেছে আল্লাহ 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 সুবাহ আল্লাহ সুবাহাল্লা এভাবে গম্ভীরভাবে আল্লাহ তালা জিকিরের শব্দ ইউনুস সালাম শুনতেছেন তিনি হতবম্ব হয়ে গেলেন এবং মাছটা যখন সাগরের তল দেশে চলে গেল তখন ইউনুস আরও শুনতে পেলেন যে সাগরের অন্যান্য যে সমস্ত প্রাণী আছে সে সমস্ত প্রাণীরাও রব্বে কারিমের জিকির করতেছেন তো দর্শক এখানে একটা কথা বলে দেই ইউনুস সালাম যেহেতু তার রবের কাছ থেকে না বলে আল্লাহর কাছে না বলে নিজের ইচ্ছা মতো হিজরত করতেছিলেন নিজের ইচ্ছা মতো তার উম্মত থেকে অন্য দেশে চলে যাওয়ার মনস্থ করলেন এই কারণেই ইউনুস সালাম এই বিপদের মধ্যে পড়েছিলেন এবং ইউনুস আলাইসাল্লামকে আল্লাহ তালা এই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন তো ইউনুস সালাম ওই মাসের পেটে যাওয়ার পর অনুভব করলেন যে আমি তো এখনও জীবিত আছি তিনি মাছের প্যাটের মধ্যেই আল্লাহ তালার তাসপি পড়তে শুরু করলেন এবং একটা দোয়া পাঠ করতে শুরু করলেন আর সেই দোয়াটি হচ্ছে লা লাহানা কিনেমিন এই দোয়াটি তিনি পাঠ করার ফলে আল্লাহ তাআলা তাকে সেই মাছের প্যাটের মধ্যে অক্ষত রাখলেন মাস তাকে একটা পশম হজম করতে পারল না আল্লাহ তালা মাছের প্যাটের মধ্যে ইউনুসার সালামকে দীর্ঘ চল্লিশ দিন রেখেছিলেন এবং চল্লিশ দিনে হজরত ইউনুস এই দোয়াটি এক লক্ষ চল্লিশ হাজার বার পাঠ করেছিলেন এই দোয়াটি জিকির করেছিলেন চল্লিশ দিন পর ইউনুস আলাইসালামকে আল্লাহ তালা মাসের প্যাট থেকে মুক্তি দেওয়ার এরাদা করলেন কারণ ফেরেজ বলাবলি করতে শুরু করলো ফেরেশতারা কানা কোষা করতে শুরু করলো যে এই আওয়াজটা কোত্থেকে আসতেছে অর্থাৎ ইউনুস আলাহ সালাম যে দোয়াটা পড়তেছিলেন এই দোয়াটা গম্ভীরভাবে ফেরেজ তাদের কানে পৌঁছাতে লাগলো সেই আরো সে সাত তবক আসমানের উপরে ইউনুসা সালামের কঠিত দোয়াটি পৌঁছাতে শুরু করলো তো ফেরেজ বলতে লাগলো যে এই আওয়াজটা তো খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে কিন্তু কে পড়তেছে তার তারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো আল্লাহ এই দোয়াটি কি পড়তেছে অতি সুন্দর শুনে মধুর সুরে তখন আল্লাহ তালা বললেন তোমরা কি তাকে চিনো না ফেরেশতারা বললো না আল্লাহ আমরা কিভাবে চিনব আমরা তো তাকে দেখতেছি না তখন আল্লাহ তালা বললেন এ হচ্ছে আমার নবী ইউনুস তখন ফেরেশতারা বললো আল্লাহ সে কোথায় আল্লাহ তালা বললেন সে সমুদ্রে মাছের প্যাটের মধ্যে আছে তখন ফেরেস্তারা আল্লাহর কাছে অনুরোধ করল আল্লাহ তুমি তাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও সে তোমার কাছে তো পানাহ চাচ্ছে আশ্রয় চাচ্ছে তোমার প্রশংসা করতেছে তুমি তাকে এই বিপদ থেকে রক্ষা করো তখন ইউনুস আলাইসালামের প্রার্থনা এবং ফেরেস্তাদের অনুরোধে আল্লাহ তাআলা ওই মাছটাকে হুকুম দিলেন তুমি সাগরের কিনারে গিয়ে ইউনুসকে বমি করে ফেলে দাও তো আল্লাহ তালার নির্দেশে ওই বিশাল আকৃতির মাছ মাছটি খুব বড় ছিল কারণ ইউনুসআালাইসাল্লাম সেই মাসের পেটের মধ্যে অনেকটা চলাফেরা করতে পেরেছিলেন তিনি উঠতে পেরেছিলেন বসতে পেরেছিলেন সেজদা করতে পেরেছিলেন তাহলে বুঝুন কতটা বিশাল পাকস্থলে থাকলে এটা করা সম্ভব হয় পাকস্থলের মধ্যেই যদি সেচদা করা সম্ভব হয় বসা সম্ভব হয় তাহলে তার অং অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কত বিশাল আমাদের পাকস্থলী এতটুকু হবে এখানে কতটুকু আর জায়গা আমাদের হাত আমাদের পা আমাদের চেহারা এগুলো পাকস্থলী থেকে অনেক বড় নয় মাছেরও তো এরকম পাকস্থলী থাকে ছোটো পাকস্থলী তুলনায় মাছের দেহ থাকে অনেক বড় তো পাকস্থলীর মধ্যে ইউনুস আল্লাহ সালাম সেদা করতে পেরেছিলেন তাহলে বুঝুন তার অন্যান্য শরীর মাছটার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কত বিশাল বড় ছিল তো এই মাছটা ইউনুস আলাইসাল্লামকে সালামকে নিয়ে একটা দ্বীপে গিয়ে সেখানে তাকে বমি করে ফেলে দিল ফেলার পর মাছটা রিটার্ন ফিরে আসলো সাগরের মধ্যে ওদিক দিয়ে ইউনুস আল্লাহিসাল্লাম খুব রৌদ্রের মধ্যে পড়েছিলেন তো এই রৌদ্রের ছায়া দেওয়ার জন্য সেখানে আল্লাহ তালা একটা লাউ গাছ সৃষ্টি করে দিলেন লাউ গাছ নয় বাট লাউ গাছের মতো একটা গাছ সৃষ্টি করে দিলেন যেই গাছের পাতা তাকে ছায়া দিতে শুরু করলো এবং সেই গাছ থেকে তৈরি ফল তিনি খেতে শুরু করলেন আর অটোমেটিক জঙ্গলের মধ্য থেকে একটা বকরি তার কাছে আসলো সেই বকরির দুধ তিনি পান করতে শুরু করলেন এবং সেই গাছের খাদ্য তিনি গ্রহণ করতে শুরু করলেন তিনি যখন সুস্থ হলেন একটু শরীরটাকে স্বাচ্ছন্দ্য বোধ করলেন তিনি ওই মরুভূমি দিয়েই ওই দেশে চলে গেলেন ওখানে যে আশেপাশে দেশটা ছিল সেখানে চলে গেলেন সেখানে গিয়ে আল্লাহর একাত্মবাদের কথা বললেন তারা খুব সহজেই ইউনুস নবীর কথা মানল এবং তার উপর ইমান আনল ইউনুস আল্লাহ সালাম সেখানের মানুষকে ইসলামের পথে আনার পর তিনি তার আগের উম্মদদের কাছে ফিরে গেলেন এবং বললেন যে এই এই ঘটনা তখন সরি এখানে একটা অংশ আমি ছেড়ে দিক গিয়েছিলাম আর তা হচ্ছে ইউনুস নবী যখন মাসের পেটে চলে গেলেন তার দেশ থেকে চলে আসলেন তার ঠিক তিন দিন পর সেই দেশে খুব ঝড়ো হাওয়া শুরু হলো এবং সেই দেশের মানুষরা ভয়ে আতঙ্ক অনুভব করলো যে তো বলেছিল আমাদেরকে সতর্ক করেছিল তার রবের হুকুম না মানলে আমাদের উপর আজাব আসবে ইউনুস তো চলে গেছে মনে হয় আমাদের উপর আজাব আসতে শুরু করেছে কারণ ম্যাগগুলো ওই জাতির মাথার উপরে ছায়া হয়েছিল এবং সেই ম্যাগের মধ্যে খুব গভীর গর্জন শুরু হতে লাগলো সাধারণভাবে বিজলি চমকিয়ে যখন ডাক দেয় সেই ডাকে বিজলি চমকানো ডাকে আমরা আতঙ্কিত হয়ে যাই তো সেটা ছিল আল্লাহ তালার গজবের ডাক তাহলে সেটা আরও কত গভীর ছিল কত ভয়ঙ্কর ছিল বুঝুন তো সকলেই চিন্তিত হয়ে গেল ভীতি সন্ত্রস্ত হয়ে গেল যে এখন তো আমরা আর বাঁচায় উপায় নাই মনে হয় যে ইউনুসের রব ইউনুসের আল্লাহ আমাদেরকে শেষ করে দিবেন তখন তারা এই বিশ্ব এই আজাদ থেকে বাঁচার জন্য ইউনুসআসাল্লাম যেভাবে আল্লাহ তালার হুকুমগুলো পালন করতো সেই সেইভাবেই তারা অনুসরণ করতে লাগলো তারা আল্লাহকে সেজদা দিতে লাগলো মূর্তির পূজা থেকে বিরত থাকতে লাগলো এটা করার ফলে আল্লাহ তালা তাদেরকে ওই আজাব থেকে রক্ষা করলেন তো সালাম ওই দেশে আবার তিনি মাসের প্যাট থেকে বের হওয়ার পর যেই দেশে বের হয়েছিলেন সেই দেশের মানুষকে ইসলামের পথে আনার পর তার পূর্বের দেশে ফিরে গেলেন এবং সেখানে গিয়ে ইসলামের কথা বললেন তারা খুব সহজে এবার ইউনুসকে মানল এবং সেখানে ইউনুসআল্লাহি সালাম দীর্ঘ একত্রিশ বছর ইসলামের কথা বললেন এবং একত্রিশ বছর ইসলামের পথে তিনি মানুষকে আনতে শুরু করলেন আল্লাহর একাত্মবাদের কথা বলতে বলতে মানুষকে ইসলামের পথে আনতে শুরু করলেন এবং একশত এগারো বছর বয়সে তিনি আল্লাহ তালার নৈকট্য অর্জন করলেন অর্থাৎ আজরালের সাক্ষাৎ পেয়ে আল্লাহ তালার দিদারে চলে গেলেন মৃত্যুবরণ করলেন তো দর্শক এটাই হচ্ছে ইউনুস সালামের সংক্ষিপ্ত জীবনী আশা করি ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নবী রাসুলদের বা বুজুর্গদের ঘটনা জানতে শিখতে ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম